সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইট বার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও হিসেবেই তৈরি করা হচ্ছে। আমার কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া আমি 6 মাস ধরে পাখি কিনেছি, নতুন পাখি পালন করতেছি, কিন্তু আমার বাসায় কোনো ডিম বাচ্চা করতেছে না। কিংবা 1 বছর ধরে পাখি পালন করতেছেন, পাখি ডিম বাচ্চা করতেছে না। আসলে অধিকাংশ পাখাল ভাই বোনদেরই এই সমস্যাটা হয়ে থাকে। সেই জন্য আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েই আলোচনা করব, কেন এই সমস্যা হয়ে থাকে এবং এর সহজ সমাধান কি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি নতুন পাখাল হয়ে থাকেন। কারণ এই চ্যানেলে পাখি পালন বিষয়ক নিয়মিত ভিডিও আপলোড করা হয়, যেটা আপনার পাখি পালনে আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অনেক তো কথা হলো, এখন আসেন মূল আলোচনায় আসি। আপনি যদি এক জোড়া পাখি দিয়ে পাখি পালন শুরু করতে চান, তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে একটি সঠিক পাখি নির্বাচন করতে হবে, মেল ফিমেল অ্যাডজাস্ট করে। অনেক সময় মেল ফিমেল ঠিক থাকে কিন্তু পাখির বয়সের তারতম্য থাকে অনেক। মেল পাখি কিংবা ফিমেল পাখির থেকে পাখির বয়স অনেকটাই আপ ডাউন থাকলে কিন্তু আপনার বাসায় কখনোই পাখি ডিম বাচ্চা করবে না, কিংবা পাখি সেট আপ হতে অনেক সময় নিয়ে নেবে। সেই জন্য আপনি যদি পাখির জোড়া সেট আপ করেন, অবশ্যই সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে জোড়া সেট আপ করার চেষ্টা করবেন। তার মানে মোদ্দা কথা হলো, আপনাকে পাখি পালন করতে হলে অবশ্যই মাস্টার পেয়ার নির্বাচন করা শিখতে হবে। মাস্টার পেয়ার মানে এক কথায় সব কিছু ঠিকঠাক আছে, একেবারে ওকে এমন একটা এমন এক জোড়া পাখি। দ্বিতীয় স্টেপে যে বিষয়টি ফলো করবেন সেটা হচ্ছে আপনাকে পাখি আপনি কী পরিবেশে লালন পালন করতেছেন। পাখিকে ডিম বাচ্চা করাতে হলে কিন্তু অবশ্যই পাখিকে নিরিবিলি একটি অ্যাডজাস্টমেন্ট পরিবেশ দিতে হবে, যেখানে পাখি কখনোই ভয় পাবে না, নিরাপদ বোধ করবে এমন একটি পরিবেশ দিতে হবে। পাখির থেকে ডিম বাচ্চা নেওয়ার জন্য পাখির পরিবেশ সেট আপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেই জন্য এই বিষয়টা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, যেন আপনার পাখি এমন পরিবেশে আপনি সেট আপ করবেন আপনার পাখির খাঁচা, যেখানে আপনার পাখি অবশ্যই নিরাপদ বোধ করে। আপনার পাখির খাঁচাটি এমন পরিবেশে সেট আপ করার চেষ্টা করবেন যেখানে মানুষজনের যাতায়াত কম, বাচ্চাদের যাওয়া আসা কম, গাড়ি ঘোড়ার হর্ন ইত্যাদি বাজে সাউন্ড, এক কথায় নিরিবিলি একটি পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন যেখানে পাখিরা বিরক্ত বোধ হবে না। কারণ তারা যদি তাদেরকে নিরাপদ বোধ না করে তাহলে কিন্তু কখনোই সেখানে তারা ব্রিডিং করবে না, বাচ্চা উঠাবে না। সেই জন্য পাখির খাঁচার সেট আপ কিংবা পাখিকে কোন পরিবেশে রাখতেছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে পাখির নিয়মিত পরিচর্যা বা খাবার দাবারের ব্যাপারটি। পাখি আমরা কিন্তু খাঁচায় পালন করি, এগুলা কিন্তু বনের পাখি, আর বনে তারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, যে কারণে তাদের শারীরিক পুষ্টির অভাবগুলো তারা সহজেই পূরণ করে ফেলে বনের পাখিগুলা। কিন্তু আমরা যে পাখিগুলো পালন করি এগুলা কিন্তু খাঁচায় বদ্ধ অবস্থায় পালন করে থাকি, সেই জন্য এদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায়। সেই জন্য আমাদের পাখিকে নিয়মিত পুষ্টি উপাদান জাতীয় ক্যালসিয়াম জাতীয় খাবার প্রোভাইড করতে হবে, কারণ এরা খাঁচায় থাকে, আমরা না দিলে তাদের কিন্তু শারীরিক পরিবর্তন হবে না। আর যদি আপনার পাখি পুষ্টি অভাবে ভোগে তাহলে কিন্তু কখনোই ডিম বাচ্চা করবে না। সেই জন্য পাখির খাবার দাবারের বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আমি যে পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি এই প্রত্যেকটি পয়েন্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখবেন অবশ্যই। পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যদি সেমি অ্যাডাল্ট পাখি ক্রয় করে আনেন, পাখি পুরোপুরি অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত আপনার পাখির খাঁচায় হাঁড়ি প্রোভাইড করবেন না। স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন এগুলো সেমি অ্যাডাল্ট পাখি, এগুলার বয়স আনুমানিক 3 থেকে 4 মাস। যখন দেখবেন আপনার পাখি পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে, 6 থেকে 8 মাস বয়স হয়ে গেছে, ব্রিডিং মোডে চলে এসেছে, তখন আপনার খাঁচায় হাঁড়ি প্রোভাইড করলে রেজাল্টটা ভালো পাবে। এবং আমরা নতুন পাখালরা অনেক সময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পাখি কিনে আনার পর কারণে অকারণে সবসময় পাখির খাঁচার কাছে যাই, পাখিকে বিরক্ত করি, এই বিষয়টা থেকে অবশ্যই বিরত থাকবেন, এতে পাখি ভয় পেয়ে যায়। চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া পাখির খাঁচার কাছে না যেতে, এতে পাখিরা
প্রাইভেসি পাবে আর পাখিরা যখন প্রাইভেসি পাবে তখনই কিন্তু তারা ব্রিডিং করতে আগ্রহী হবে। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একজন ধৈর্য ধারণকারী মানুষ হতে হবে, কারণ একজোড়া পাখি দিয়ে ডিম বাচ্চা করানো কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে যায় বড় বড় ব্রিডারের কাছে। সেই ক্ষেত্রে আপনি যখন একজন নতুন পাখি পালক সেই জন্য কিন্তু অনেক ভুল ত্রুটি আপনার দ্বারা হবে, আর এই জন্যই আপনার কাছে কিন্তু পাখির ডিম বাচ্চা করতে একটু দেরি করতে পারে। এই জন্য হতাশ হওয়া যাবে না, বাজরিকা পাখি সঠিকভাবে লালন পালন করতে যদি আপনি পারেন তাহলে ডিম বাচ্চা খুব দ্রুতই পাবেন, এতটুকু বলতে পারি। সেই জন্য সঠিক গাইডলাইনে থেকে অবশ্যই ধৈর্য ধারণ করে পাখি পালন করতে হবে। আমি যখন 2014 সালে নতুন পাখি পালন শুরু করি তখন আমার বাসায় আমার পাখি ডিম বাচ্চা করাতে প্রায় 3 বছর সময় লেগে গিয়েছিল। সেজন্য ভাই বলতেছি আপনারা ধৈর্য হারা হবেন না, হতাশ হবেন না। আপনারা যখন দীর্ঘদিন পাখি পালনের সাথে জড়িত থাকবেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন আপনার পাখির কোন সময় কী প্রয়োজন। আজকের ভিডিওটি পুরোটাই আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও হিসেবে তৈরি করা হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই চ্যানেলে কমেন্টের রিপ্লাই খুব দ্রুতই দেওয়া হয়। আর আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো তুলে ধরেছি সাধারণত পাখি ডিম বাচ্চা না করার বেসিক কারণগুলো তুলে ধরা হয়েছে, এছাড়াও অনেক সমস্যা হতে পারে, এই সমস্যাগুলোই 95% হয়ে থাকে। এই জন্য এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা হলো, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।